আমার নাম মোহাম্মদ আসমত আলী মণ্ডল। আপনার বাড়ি কোথায়? কাউটসা। আপনি পেশায় কি? চাষবাস। চাষবাস করেন। কি কি চাষ আছে এখন বর্তমানে? এই লঙ্কা আছে, পটল আছে, কাঁকরোল আছে। আচ্ছা, আপনি বায়ার কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ। বায়ারের কোনো ওষুধ আপনি ব্যবহার করেন? হ্যাঁ করি। কি কি ব্যবহার করেন? নেটিকো, অবিরম, জাম, এসবগুলো ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ। তো আপনি এই লঙ্কাতে যে ওষুধটা ডেমো করা হয়েছে, ওষুধটার নাম কি? নুনা। লুনা। লুনাটা আপনাকে আমি কি বলেছিলাম, আপনি কি পেয়েছেন সেটা জোরে ভালো করে বলেন। আপনি বলেছিলেন যে দশটা পাই আমি ওষুধ দেবো, দশটা পাই ওষুধ ডেমো করেছি, তাতে দেখছি যে মোটামুটি ফল ভালোই এসছে, বা ফলের গেট আপ এসছে ভালো, ফল ধরেছে বেশি, ফল ধরেছে বেশি, অন্যের থেকে ফল ধরেছে। হ্যাঁ, অন্যের থেকে। ফুলের কোয়ালিটি? ফুলের কোয়ালিটিও ভালো, ফুলের কোয়ালিটি ভালো। হ্যাঁ। আর লঙ্কা চেহারা কেমন আছে? লঙ্কা চেহারা মানে তেল তেল ভাব, তেল তেল ভাব। আর একটা গুরুত্ব বলে দিই, যেটা আপনাকে বলেছিলাম এগুলো সবই ঠিক হয়েছে। আর একটা কথা বলে দিচ্ছি, লঙ্কা তোলার পর আপনি যখন বাজারে বেচতে যাবেন, আপনারা যখন এটা বাজারে বেচতে যাবেন, বাজারে বেচার সময় আপনারা খরিদ্দারকে বলবেন যে এই ফল বাড়িতে যদি রেখে দেওয়া যায় তো 5-7 দিন লুনা দেওয়া ফল পচবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, রেখে খেতে পারবে বা রেখে বেচতে পারবে, দুটোই। এটা হচ্ছে লুনার বৈশিষ্ট্য। লুনার ডোজ কি বলেছিলাম লিটারে? 15 লিটারে 15 ml, লিটারে 1 ml দিতে হবে। কীভাবে? একবার নেটিভো, একবার লুনা। একবার নেটিভো দিলেন, পরের বারে দেবেন লুনা। নেটিভোর ডোজ হচ্ছে 1/2 গ্রাম/লিটার জলে, লুনার ডোজ হচ্ছে 1 ml/লিটার জলে। লুনার মেন কাজ যেটা দাদা বললেন, শুনলেন আপনারা, আমি আরো একটু পরিষ্কার করে দিচ্ছি। লুনার কাজ হচ্ছে ফুল জালিটাকে রানা, আর ফুলে ফলের কোয়ালিটি রাখা, ফল তোলার পরে যাতে না পচে, তার লুনা তার সার্ভিস দেবে, মাল তোলার পরে পচবে না। এটা হচ্ছে লুনার বেটার, এই সবথেকে বেস্ট গুণ, যেটা অন্য পৃথিবীর কোনো ওষুধে নেই এই গুণটা। এই উচ্ছে, বেগুন, পটল যাই বলেন, তোলার আগে লুনা দেবেন। রাখেন দা। আচ্ছা।